বুলি হতে হবে আমাকে মনিটরে দেখে আমাকে আমাকে এই কমেন্টসটাও শুনতে হয়েছে যে আমার নাকি মনিটরে জায়গা হচ্ছে না বললাম পুরুষতান্ত্রিক দেশে তো আসলে এইটুকু বুঝতেই হবে যে এই দেশে এখনো মেয়েদেরকে চিন্তা করতে হয় কয়টার সময় বাসায় যাব কার সাথে মিশছি রুনা খানের এই মোটিভ এই জার্নিটার সম্পর্কে সারিকার মূল্যায়ন কি এই চেঞ্জেস এখন ফিল্মে ব্যস্ত হচ্ছে দু তিনটা ফিল্ম করে ফেললো আমার মনে হয় আমি আমার যেটা ফিল হয়েছে যে আমি ওয়েট লুজ করে তো অনেক কনফিডেন্ট তো সেম থিং ওর ক্ষেত্রেও হয়তোবা হয়েছে ও অনেক কনফিডেন্ট আর ডেফিনেটলি রুনাপু খুবই ভালো একজন আর্টিস্ট মানে আমি যখন থেকে যখন ও ফ্যাটও ছিল যখন আমরা একসাথে কাজ করেছি রেগুলার তখন আমি ওর মুগ্ধ হয়ে ওর থেকে কিছু কপি করার চেষ্টা করতাম যে ওর এইটা যদি আমি পারতাম আমার এটা ছিল তো বললাম তো এখন তো অথেন্টিক একটা যুগ আসতেছে যে যে অথেন্টিক আর্টিস্ট সেই সার্ভাইভ করবে সো রুনাপু তো আসলে ডেফিনেটলি একটা ভালো আর্টিস্ট সো ওর তো আসলে আরো অনেক অনেক ভালো কাজ করা উচিত আর বাঁধন বাঁধনাপু বাঁধনাপুর যে ব্যাপারটা হচ্ছে আমি একটু হলেও রিলেট করতে পারি আমার বাঁধনাপুর সাথে যখন কথা হয় তখন আমি শুনতে পারি ওরও এরকম একটা ব্যাপার ছিল যে কাজ করতে হবে তাই করছে ভালো লাগছে না ওর টেস্টটা ম্যাচ করছে না অথবা ওই যে ইনসিকিউরিটি একটা ব্যাপার থাকে যে নায়িকা মানে সুন্দর গ্ল্যামার দেখাতে হবে ভারী মেকআপ ইউজ করা মেকআপের একটা লাউডনেস থাকা এটা আমার ক্ষেত্রেও হয়েছে বাঁধনাপুর ক্ষেত্রেও হয়েছে আমি বলবো যে আরও অনেক আর্টিস্টের ক্ষেত্রে হয়েছে তো ওই তো বাঁধনাপুর যখন নিজের কনফিডেন্টটা গ্রো করলো তখন তো আমরা সবাই দেখতেই পেলাম রাইট তো এবার একটু নারীবাদের প্রশ্ন করি ধরা যাক গত আফটার কোভিডই ধরা যাক যে কোনো নায়ককে শুনলাম না যে 20 কেজি ওজন কমিয়ে আমরা একটা টকশোতে বসছি নাকি ওরা ফিজিক একদম জন্মগতভাবে ভালোই থাকে কিন্তু নায়িকাদের আলাদাভাবে দেখাতে হয় বলে বিষয়টা কিভাবে ব্যাখ্যা করবি এইটা আমরা কিন্তু পাশের দেশগুলোতে দেখি হ্যাঁ আপনি হলিউডেরও অনেক নায়ককে দেখবেন যে একেবারে স্কিনি হয়ে আবার ফ্যাট হয়ে এটা আসলে ডিপেন্ড করে না আমাদের দেশেও তো আরফিন শুভ ভাই ওয়েট লুজ করলো না তো এটা হয় কিন্তু আমার মনে হয় নায়কদেরকে আসলে মানে ওই জিনিসটা আসলে কম ইয়ে করেই দেখা হয় আর বললাম তো পুরুষতান্ত্রিক দেশে তো আসলে এইটুকু বুঝতেই হবে যে এই দেশে এখনো মেয়েদেরকে চিন্তা করতে হয় কয়টার সময় বাসায় যাব কার সাথে মিশছি আমার ফ্যামিলি অনেক প্রোগ্রেসিভ আমার ফ্যামিলির মেয়েরা সবাই মাস্টার্স করার পরে বিয়ে করে রাইট মানে কিন্তু সাবকন্টিনেন্টে এরকম হয় যে যেমন বিজয় সেতু সেতুপতির মতো আপনি তো চেঞ্জ করতে পারবেন না আপনি কোনোভাবে চেঞ্জ করতে পারবেন না আমার মা কোনো প্যারা দিচ্ছে না যে তুমি রাতে বাসায় এসো কোনো সমস্যা নেই না না আমার পয়েন্ট হচ্ছে এই উপমহাদেশে আমরা আসলে নারীদের একটু রূপ লাবণ্য একটু গ্ল্যামারাস হিসেবে দেখতে পছন্দ করি ওই তো নারী হচ্ছে এমন একটা ব্যাপার আমাদের কাছে যে নারী থাকবে সফট একদম মা টাইপের বাসায় থাকবে একটু আদর আদর থাকবে ধরা যাক আমি একটু উদাহরণ দিয়ে বলি যে আমার খুব প্রিয় অভিনেতা বিজয় সেতুপতি হ্যাঁ ইয়া বড় ভুড়ি মানে মাসেল টাসেল সেটা আবার থলথল করছে সেটা আবার ক্লোজ শট দেখাচ্ছে এরকম কি কোনো নারীকে সুপারস্টার হিসেবে ভাবা যাবে ধরা যাক নয়নতারা মোটা আমি তো ভাবতে পারি মানে এটা কি এটা বিলং করবে আমাদের ইন্ডাস্ট্রিতে বিলং করবে আমাকে যদি ওইভাবে প্রেজেন্ট করতে পারে কোন যদি ভালো প্রোডাকশন দাম লাগাকে হাই সাইড একটা ক্যারেক্টারের জন্য না ও কিন্তু বিজয় কিন্তু ও হিমসেলফ আচ্ছা ওই ও ওইভাবে নিলে নাও না আমি এই তো আমার মতো ফ্রাস্ট্রেশনে পড়তে হবে বুলি হতে হবে আমাকে মনিটরে দেখে আমাকে আমাকে এই কমেন্টসটাও শুনতে হয়েছে যে আমার নাকি মনিটরে জায়গা হচ্ছে না এরকম কথা বলে আর এখন তারে আমাকে বলে আগেই সুন্দর ছিলে এখন মনে হয় পেল হয়ে গেছে আমি মোর কনফিডেন্ট আমি এখন সুন্দর থাকি আর না থাকি আমার এগুলাতে কোনো কিছু